প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা। নদীর নাম ময়নামতি, চিত্রা নদীর পাড়ে, প্রিয়তম ইশু, এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন অভিনয় শিল্পী আফসানা মিমি। প্রতিটি সিনেমাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, তবে পাননি আফসানা মিমি। চলচ্চিত্রে 3 দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফসানা মিমি। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পাপপূর্ণ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ 27 বিভাগে 33 শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের মতো শিল্পী কলাকুশলী এবারেই প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। গতকাল আফসানা মিমি জানান, জীবনের প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছি, খুব ভালো লাগছে, সিনেমাটি আমার খুবই প্রিয়, প্রিয় কাজ করে পুরস্কার পেলে ভালো লাগে। গুলোই সিনেমার প্রযোজক ও কাহিনীকার খোরশেদ আলম খুশরো প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। হালের আলোচিত অভিনেতা নাসিরুদ্দিন খানও প্রথমবার পাচ্ছেন এই পুরস্কার। পরাণ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন নাসিরুদ্দিন খান। ক্যারিয়ারের প্রথম সিনেমা কুরা পক্ষী শূন্য ওরা নির্মাণ করে যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছেন নির্মাতা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারও হচ্ছেন তিনি। এর বাইরে তরুণদের মধ্যে গায়িকা হিসেবে আসিয়া আনিসা প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পায়ের ছাপ সিনেমায় এই শহরের পথে পথে গানের জন্য পুরস্কারটি পাচ্ছেন আতিয়া। গতকাল বিকালে আতিয়া জানান, শিল্পী হিসেবে এত অল্প সময়ে এটা অনেক বড় অর্জন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা প্রথমবার চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তারা হলেন শিমু সিনেমার অভিনেত্রী রিকিতা, নন্দিনী শিমু এবং তানসিনা শাওন পোশাক এবং সাজসজ্জা, অপারেশন সুন্দরবন সিনেমার কৌতিক অভিনেতা দীপু ইমাম এবং রূপসজ্জা সঙ্গী শিল্পী খোকন মোল্লা, পরাণ সিনেমার ধীরে ধীরে তোর স্বপ্নে গানের গীতিকার রবিউল ইসলাম জীবন, রোহিঙ্গা সিনেমার শিল্প নিদর্শক হিমাদ্রি বড়ুয়া এবং দুই শিশু শিল্পী ফরজিনা আক্তার কুরা ও পক্ষীর শূন্য ওরা ও বৃষ্টি আক্তার রোহিঙ্গা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এ যুগ্মভাবে শ্রেষ্ঠ পরিচালক হয়েছে কুরা পক্ষী শূন্য ওরা ও পরাণ। শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন অভিনেত্রী জয় আওসার এবং রিকিতা নন্দিনী শিবু। আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অভিনেতা কামরুল আলম খান খসরু এবং চিত্রনায়িকা রোজিনা। আগামী 14 নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী শিল্পীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে সাংস্কৃতিক পরিবেশনাও থাকছে।